সুপ্রভাত বন্ধুরা আজ হলো সাত সেপ্টেম্বর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো ফেসবুকে আল্লাহ এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদ বরাকে শুনাই তানায় মামলা বিস্তারিত থাকবে প্রতিবেদনে অরুণোদয় প্রকল্পে রাজ্যে ভেরিফিকেশনে এখন পর্যন্ত বাষট্টি হাজার হিতাধিকারী অযোগ্য হিসাবে বিবেচিত রাজ্যে নতুন করে সাত লক্ষ হিতাধিকারী নতুন করে অরুণোদয় প্রকল্পে অ্যাপ্লাই অর্থাৎ আবেদন করতে পারবেন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবার জেহাদি উৎকাতে এগিয়ে এলেন মুসলিম জনতা গোয়ালপাড়ায় জেহাদি মাদ্রাসা গুড়িয়ে দিলেন স্থানীয় মুসলিমরা মুসলিম বিরোধী পোস্ট করা অ্যাকাউন্ট বুয়া বলল বুদ্ধদাসপুর কায়স্ত নামের যুবক পুলিশি তদন্ত অব্যাহত এবার ক্ষমতার অপব্যবহার করলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করুন বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আটচল্লিশটি পুরনো আইন বাতিলের সিদ্ধান্ত কেবিনেটে আবার চুরির ঘটনা ঘটল উদারবন্দে উদারবন্দে সন্ধ্যা রাতে লক্ষাধিক টাকার সোনা গয়না চুরি অটোর দাক্কায় বেঙ্গে পড়ল বদরপুর ঘাটের রেলগেট একত্রিশে মার্চ রাজ্যে ছাত্র দিবস উদযাপন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পুজোর আগে সুখবর দিল এনএফ রেল এনএফ রেলের স্পেশাল ট্রেন চালাবে পুজোর আগে সামান্য বৃষ্টিতেই শিলচর শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়াটা প্রায় নিয়ম হয়ে গিয়েছে এক পশলা বৃষ্টিতেই জমা জলে নাজেহাল শিলচর শহর টানা সাত ঘন্টা বন্ধ থাকল শিলং রোড দশ সারিয়ে সাত ঘন্টা পর খুলল শিলং রোড শহর এলাকার বাসিন্দাদের গড়ে গ্যারেজ বেড়া দিয়ে গেরা বারান্দা বা রান্নাঘরের উপরও এখন থেকে কর দিতে হবে এপ্রিল থেকে রাজ্য জুড়ে বাড়বে পুরো কর দশ সেপ্টেম্বরের মধ্যে সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ এবং শেষ খবরটি বেহাল যোগাযোগ ব্যবস্থা হাইলাকান্দির বোয়ালিপার সারসেন গ্রামবাসী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দিশপুরের বাইরে রাজ্য সরকারের পঞ্চম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হল কুকরাজারে মঙ্গলবার এই ক্যাবিনেট বৈঠকে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে আটচল্লিশটি পুরনো আইন বাতিল ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন গঠন উল্লেখযোগ্য মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন পুলিশের ক্ষমতার অপব্যবহার রুখতে ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন গঠন করা হয়েছে এর আগে বিধানসভায় পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন আইনের সংশোধন করা হয়েছিল ফলে স্টেট পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের মতো এবার ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন গঠন করা হয়েছে এবার থেকে পুলিশ ক্ষমতার অপব্যবহার করলে জনতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুমোদন জানাতে পারবে বলে জানান মুখ্যমন্ত্রী আগামী বিধানসভা অধিবেশনে এ সম্পর্কে আইন প্রণয়নের প্রস্তুতি নেওয়া হবে বারো সেপ্টেম্বর থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে এই অধিবেশনে আটচল্লিশটি পুরনো আইন বাতিলের প্রস্তাব উত্থাপন হবে মঙ্গলবারের ক্যাবিনেট বৈঠকে এই আটচল্লিশটি পুরনো আইন বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে অরুণোদয় মাসে রাজ্যে প্রায় দু হাজার হিতাধিকারী স্বেচ্ছায় অরুণোদয় প্রকল্প থেকে নাম কর্তনের আবেদন করেছেন উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন অরুণোদয় প্রকল্পের প্রকৃত হিতাধিকারী পর্যবেক্ষণে রাজ্যে এখন পর্যন্ত প্রায় বাষট্টি হাজার হিতাধিকারী অযোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন এই সংখ্যা এক লক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে এই এক লক্ষ অযোগ্য হিতাধিকারীর স্থানে রাজ্য সরকার নতুন সাত লক্ষ যোগ্য হিতাধিকারী বাছাই করবে অর্থাৎ সাত লক্ষ নতুন হিতাধিকারী অরুণোদয় প্রকল্পের জন্য নতুনভাবে অ্যাপ্লাই অর্থাৎ আবেদন করতে পারবেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন রেশন কার্ডের সঙ্গে আধারের সংযোগ করতে গিয়ে রাজ্যে প্রায় পঞ্চাশ লক্ষ বুয়ো সুবিধাভোগী পাওয়া গেছে এই স্থানে প্রকৃতদের বাছাই করে সুবিধা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুকে আল্লাহ এবং বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হল সুনাই তানায় হিন্দু বাই বুদ্ধ নামের আইডির বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে এজাহার দায়ের করেছেন সুনাই এলাকার শাহিন হুসেন বরবুইয়া নামের এক যুবক সোশিয়াল মিডিয়ায় আল্লাহ এবং পয়গম্বর হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করে বিভিন্ন পোস্ট করেছে হিন্দু বাই বুদ্ধ নামের আইডির ব্যক্তি এদিন সুনাই তানায় মামলা দায়েরের সময় শতাধিক লোকেরা উপস্থিত ছিলেন পোস্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে নিজের নামে বুয়ো ফেসবুক আইডি বানিয়ে মুসলিম বিরোধী বিভিন্ন কুরুচিপূর্ণ পোস্ট করে সমাজে অশান্তি সৃষ্টি করার প্রচেষ্টা চালিয়ে তাকে বদনামি করার চেষ্টা চালাচ্ছে কোনো দুষ্ট চক্র এই চক্রকে চিহ্নিত করে কটুর শাস্তির দাবি জানিয়ে পাতারকান্দি থানা একটি মামলা দায়ের করলেন বুদ্ধ দাস নামে এক যুবক এই যুবকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিকবার ইসলাম বিরোধী পোস্ট করার অভিযোগে অবশেষে তদন্তে নামল পাতারকান্দি পুলিশ সহ জেলা প্রশাসনের ডিএসপি তবে এ কাণ্ডের নেপথ্যে দুষ্ট চক্রের হাত রয়েছে বলে দাবি করলেন স্থানীয় হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তারাও তারা এ ঘটনার সঠিক তদন্ত সহ প্রকৃত দোষীদের কারায়ত্ব করে শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে এদিকে এ মর্মে উক্ত সংগঠনের কর্মকর্তারা ইতিমধ্যে পাতারকান্দি থানার অসির সাথে সাক্ষাৎ করে ওই যুবকের নামে খোলা দশটি ফেক অ্যাকাউন্ট সহ তাকে ফাঁসানোর যে ষড়যন্ত্র করেছে দুষ্কৃতীরা এর প্রাথমিক কিছু প্রমাণ সম্পর্কে অসিকে অবগত করান এবার জেহাদি উৎকাতে এগিয়ে এলেন মুসলিম জনতা গোয়ালপাড়া জেলার পাকিউড়াচোরে জেহাদি জালাল উদ্দিনের দরগা আলগা মাদ্রাসা এবং সংলগ্ন জেহাদি গাটি মঙ্গলবার স্থানীয় জনগণই গুড়িয়ে দেন চরের বাসিন্দাদের অঙ্গীকার জেহাদিদের আর আশ্রয় দেওয়া হবে না আগে না বুঝে যে ভুল হয়েছিল সেই ভুল ভবিষ্যতে আর হবে না পাকিউরা চোরে জেহাদি এলে দরিয়ে দেওয়ার অঙ্গীকারও করেছেন স্থানীয় মুসলিমরা তাই মুসলিম সমাজ যেভাবে জেগে উঠেছে জেহাদি দমনে সেটা শুভ লক্ষণ বলে বর্ণনা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে গোয়ালপাড়া জেলার প্রত্যন্ত পাকিউরা চর এক প্রকার জেহাদি গাটিতে পরিণত হয়েছিল সেখান থেকে গ্রেফতার করা হয় আল কায়দার সদস্য জালাল উদ্দিনকে তার তত্ত্বের ভিত্তিতে গ্রেফতার হয় আব্বাস ও আব্দুল সুবাহান নামে আরও দুই জেহাদি অটোরিকশার ধাক্কায় বেঙ্গে পড়ল বদরপুর ঘাটের রেলগেট এ ঘটনাটি ঘটেছে গতকাল বিকেল সাড়ে চারটা নাগাদ এ অবস্থায় রেলের নির্মাণ সংস্থার কাজকর্ম নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে এখানে যদি একটি অটোরিকশার ধাক্কায় রেলগেট বেঙ্গে পড়ে তবে নির্মাণ সংস্থার কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক জনগণের মতে রেলগেটগুলো নির্মাণ করা হয়েছে অত্যন্ত নিম্নমানের দায় সারাভাবে কাজ করে বরাতপ্রাপ্ত প্রাপ্ত টিকাদার নির্মাণ সংস্থা নয়তো একটা অটোরিকশার ধাক্কায় এভাবে গেট বেঙ্গে যাবে কেন জানা গেছে বদরপুর থেকে চৌরঙ্গি একটি অটোরিকশা গতকাল বিকেল সাড়ে চারটা নাগাদ এই গেটে ধাক্কা মারে এতে গেটটি ভেঙে যায় এর ফলে গেটের দুপাশে আটকা পড়ে শত শত গাড়ি দেখা দে ব্যাপক যানজট এক ঘন্টা এই গেটে যান চলাচলে বিঘ্ন ঘটে ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয় এরপর গেট সারাই করে যান চলাচল স্বাভাবিক করা হয় এদিকে রেল বিভাগ বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখবে বলে জানিয়েছে আবার চুরির ঘটনা ঘটল উদারবন্দে মঙ্গলবার সন্ধ্যা রাতে উদারবন কেন্দ্রের পান গ্রামে বরখোলা রামপুর চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অনিল কুমার গিরির গড়ে চুরির ঘটনা ঘটে চুর লুটে নিয়ে গেছে লক্ষাধিক টাকার সোনা গয়না চুরির ঘটনার খবর দেওয়া হয় উদারবন থানায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় উদারবন থানার এস আই নয়নমণি বড়ুয়া এসআই বিপুল পাল সহ পুলিশ বাহিনী এ ব্যাপারে উদারবন থানার পুলিশ তদন্ত শুরু করেছে এ ঘটনা নিয়ে সমগ্র পানগ্রাম অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বর্ষা ঋতু চলে গেছে এসেছে শরৎ ঋতু কিন্তু বৃষ্টির কমতি নেই প্রায় রুজি হচ্ছে বৃষ্টি শরতের আকাশে গণমেঘের দাপাদাপি প্রায়ই দেখা যায় এই বৃষ্টিতে শিলচর শহরের মানুষ না জেহাল সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়াটা প্রায় নিয়ম হয়ে গিয়েছে জলমগ্ন শহরে বসবাসকারী মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে কেননা শহরের এই দুর্বিষহ অবস্থা যারা লাঘব করবে যারা সেই পুরসভাই নির্বিকার কোনো তৎপরতা নেই বললেই চলে পুরসভার তরফেও নেই সুষ্ঠু কোনো নিকাশি ব্যবস্থা শহর এলাকায় বাসিন্দাদের গড়ে গ্যারেজ বেড়া দিয়ে গেরা বারান্দা বা রান্নাঘরের উপরও এখন থেকে কর দিতে হবে অন্তত পঁচিশ শতাংশ কর আরোপ করা হবে এসবের উপর আগামী দশ সেপ্টেম্বরের মধ্যে সম্পত্তির হিসেব দাখিল করতে হবে পুরো এলাকার বাসিন্দাদের পুরসভার কার্যালয় বা মোবাইল অ্যাপের মাধ্যমে দাখিল করতে হবে সম্পত্তির হিসেব আগামী এক এপ্রিল থেকে সম্পত্তির নতুন হিসেবের ভিত্তিতে বাড়বে পুরো কর সম্পত্তির সব মূল্যায়ন না করলে জরিমানাও বর্তে হবে বাসিন্দাদের একত্রিশে মার্চ বডফা উপেন্দ্রনাথ ব্রহ্মের জন্মদিন রাজ্যের ছাত্র দিবস হিসাবে উদযাপন করা হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার কুকরাজারে রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠক শুরু হওয়ার আগে বডফার সমাধিস্থলে দাঁড়িয়ে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন কেবিনেট বৈঠক শুরু হওয়ার আগে সমাধিস্থলে গিয়ে বডফার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুখ্যমন্ত্রী দুর্গা পূজার আগে সুখবর দিল এনএফ রেল পুজোর আগে অতিরিক্ত বীর সামলাতে শিয়ালদহ নিউ জলপাইগুড়ি শিয়ালদহর মধ্যে দুইজোড়া পূজা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনএফ রেল একথা জানিয়েছেন এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে তার দেওয়া তত্ত্ব অনুযায়ী উভয় দিক থেকে একটি পূজা স্পেশাল সাতটি ট্রিপের জন্য এবং আরেকটি একটি ট্রিপের জন্য চলবে দু মাসের বিরতির পর আবার একবার বহির্ভারতের সঙ্গে সড়কপথে বিচ্ছিন্ন হল বরাক ত্রিপুরা মিজোরাম টানা সাত ঘন্টা বন্ধ থাকল শিলং রোড ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের সোনাপুরের টানেলের প্রবেশ মুখে ব্যাপকভাবে দশ পতনের ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যদিও মেঘালয় প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি জটিল হয়ে উঠেনি দশ সাফাই করে সাত ঘন্টার মধ্যেই যান চলাচল স্বাভাবিক করে তোলা হয় এবার শেষ খবরটি বেহাল রাস্তার দুর্ভোগের জন্য বনেদি বনেদিগ্রাম পার সেরে শহরমুখী হচ্ছেন গ্রামবাসী অথচ ব্রিটিশ জমানা থেকে এই বোয়ালিপারের মানুষ নানাভাবে রাষ্ট্রসেবায় জড়িত আছেন যদিও আজাদিকা অমৃত মহোৎসব পালনে গোটা দেশ মাতোয়ারা হলেও এই গ্রামের মানুষকে বেহাল রাস্তার জন্য চরম দুর্ভুক পোহাতে হয়েছে বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতা অবহেলায় এই বনেদি গ্রামের যোগাযোগের একমাত্র রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ায় গ্রামের অনেক পুরোনো বাসিন্দা জন্ম সেরে শহরমুখী হচ্ছেন এই গ্রামের মানুষের এভাবে শহরমুখী হওয়ার একমাত্র কারণ যোগাযোগের শোচনীয় অবস্থা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন